আজকে যদি আপনি ঠিকঠাক থামবেল লাগাতে পারেন তাহলে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে কেউ আটকাতে পারবে না তো থামবেল এমনই একটা জিনিস আপনার ভিডিও কিন্তু মানুষ আগে ভিডিও দেখবে না আগে দেখবে থামবেল আপনি যত ভালো থামবেল তৈরি করতে পারবেন আপনার ভিডিও তত ভালো র্যাঙ্ক করবে চলুন আজকে দেখে নেব ফেসবুক ভিডিওয় কীভাবে থামবেল অ্যাড করতে পারি তো ফ্রেন্ড আমরা চলেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর আপনাদের সবার প্রথম ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে তো চলুন আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিই ক্রোম ব্রাউজার আমরা দেখুন ক্রোম ব্রাউজার আমরা ক্রোম বক্সে চলে আসবেন সার্চ বক্সে লিখবেন ফেসবুক ডট কম আমি লিখে দিচ্ছি দেখুন ফেসবুক চলে এসছে ডট কম লিখে দিলাম সার্চ করে দিলাম সার্চ করার পর দেখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ওপেন হয়ে গেছে তো আপনাদের আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে দেখুন আমার ডেস্কটপ সাইটটা অন আছে আপনারা অবশ্যই কিন্তু এই ডেস্কটপ সাইট অন করে নেবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ডেস্কটপ সাইটটা আপনারা অবশ্যই ওপেন করে নেবেন তো আমি ডেস্কটপ সাইট ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পর দেখুন আমরা একটু জুম করে নিই আপনাদের বোঝানোর আপনাদের দেখতে সুবিধা হবে তো জুম করে নেওয়ার পর আমরা সবপ্রথম আমাদের এই প্রোফাইল লোগোতে ক্লিক করব তো প্রোফাইল লোগোতে আমরা ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর দেখুন এইখানে আমার ফেসবুক পেজ আছে তিনটে পেজ আছে আমার আমি আমার যেই পেজটা আপনার লগ আছে সেই পেজে একবার ক্লিক করে নেবেন তো দেখুন আমার এই পেজটা লগ আছে তো আমি এই পেজে ক্লিক করে নিই ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর দেখুন আমার কিন্তু যত ভিডিও আছে আপনাদের সব এখানে চলে আসবে তো আপনারা যদি রিলস ভিডিও ছেড়ে থাকেন রিলস ভিডিও থামবে ল্যাড হয় না আপনার রিলস ভিডিওতে কিন্তু কোনো রকম থামবেল অ্যাড করার চেষ্টা করবেন না আপনারা পারবেন না তো আপনারা আমি কী করব এখান থেকে আপনাদের একটা ভিডিও বেছে নিতে হবে রিলস ভিডিও ছাড়া নর্মাল ভিডিও তো আমরা একটা ভিডিও বেছে নিচ্ছি তো দেখুন এই যে এইখানে একটা থ্রি ডট লাইন দেখতে হবে দেখুন জুম করে নিই আপনাদের দেখতে সুবিধা হবে দেখুন এখানে একটা থ্রি ডট লাইন পাবে সব ভিডিওর পাশে সরি এই থ্রি ডট লাইনে ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পর দেখুন এখানে চলে এসছে এডিট পেজ দেখুন এখানে চলে এসছে এডিট পোস্ট সরি এডিট পোস্ট এই পোস্টটা আপনাদের ক্লিক করে নিতে হবে তো ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর দেখুন জুমটা একটু আউট করে নিই দেখুন এখানে চলে এসছে ভিডিও অপশান এই দেখুন ভিডিও অপশান চলে এসছে তো এই ভিডিও অপশানে আপনারা ক্লিক করে দেবেন ভিডিও অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু ভিডিও টাইটেল এখানে ট্যাগ এই দেখুন চেঞ্জিং থামবেল নিচে আছে চেঞ্জ চেঞ্জ থামবেল তো আপনারা এই দেখুন চেঞ্জ থামবেল এখানে দিয়ে দিয়েছে তো আপনারা থামবেলের ক্লিক করুন ক্লিক করা দেখুন এখানে যদি আপনারা ভিডিও অ্যাড করতে চান ফটো অ্যাড করতে চান যেহেতু থামবেল একটা ফটোই হয় তো আপনারা এ দেখুন আপলোড ইমেজ বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে দেখুন এখানে আপলোড ইমেজ তো আপলোড ইমেজে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম দেখুন এখানে আপলোড ইমেজ চলে এসছে এই দেখুন এখানে আপলোড ইমেজ পেয়ে যাবেন তো এই আপলোড ইমেজে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমরা একটা ক্যামেরা আপনি যদি ক্যামেরা না আমরা ব্রাউজার ব্রাউজার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে আমি যে কোনো একটা থামবেল এখানে একটা যে কোনো একটা থামবেল চলুন আমরা একটা থামবেল খুঁজে নিই চলুন ধরুন এই থামবেলটাই আমি একটা থামবেল দেখুন এই থামবেলটা আমি অ্যাড করব দেখুন থামবেলটা চলে এসছে দেখুন এখানে সেভ বলে একটা অপশান পাবে নিজে চলে আসবেন সেভ বলে একটা অপশান পাবেন সরি দেখুন এই সেভ বলে একটা অপশান পাবেন তো এইখানে আপনারা সেভ করে দিলেই আপনার থামবেলটা কিন্তু অ্যাড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন চলুন আবার আসবো পরের ভিডিওয়ে